আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি ইমনুল হাসান মোবাইল গ্যালারি থেকে আজকে যে গাজেট নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে Samsung A10 মেবি সম্ভবত A10ই হবে তো এটা প্রবলেম হচ্ছে 4% শর্ট তো এই 4% শর্ট নিয়ে আসলে বিগত যত টেকনিশিয়ানরা কিছুদিন ধরে কাজ করতেছে আসলে প্রবলেমটা সবাই মনে করে নেটওয়ার্ক আইসি বা খুব কমন সেকশন চার্জিং আইসি তো এটা সবাই ধারণা করে আসলে কখনো এগুলো চার্জিং এসি থেকে বা ওয়াইফাই সরি নেটওয়ার্ক এসি থেকে হয় না খুব বেশি নেটওয়ার্ক থেকে হয় যদিও বাট অন্যান্য জায়গা থেকেও হয় আউটপুটের লাইন আদি আসলে শুধুই যে নেটওয়ার্ক এসিতে থাকে বিষয়টা এরকম না আউটপুটের লাইন অনেক জায়গায় থাকে তো 4% শর্ট আমরা সাধারণত জানি যে আউটপুট শর্ট আউটপুট শর্টটা 4% হওয়ার কারণটা হচ্ছে আউটপুটের লাইন আপনার ডায়োডের মাধ্যমে করার কারণে হচ্ছে আউটপুট শর্ট থাকলে মাত্র 4% শর্ট দেখায় বা 3% সামথিং লাইক এরকম হবে তো এই 4% শর্ট নিয়ে আজকে বিস্তারিত আলাপ করব তো এটা হচ্ছে Samsung M10 এটার কোথা থেকে প্রবলেম আজকে একদম সরাসরি সবকিছু খোলাসা করে বলবো যে আসলে কোথা থেকে আপনারা ধরতে পারবেন খুব সহজে এবং কি একদম শর্টকাট কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়া এবং কি একদম ক্লিয়ারলি আপনারা ফাইন্ড আউট করতে পারবেন এবং কি ফোনটা রানিং করতে পারবেন তো আমি সরাসরি কাজে চলে যাচ্ছি কাজ করার আগে বলে দিই আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সরাসরি কাজে চলে যাওয়া যাক আপনাদের এই 4% শর্ট নিয়ে আজকে বিস্তারিত আলাপ করবো যে কয়টা স্টেপে আসলে এটা ঠিক করতে পারবেন তো আমি এটাকে চারটা ভাগে বিভক্ত করেছি তো চারটা ভাগের ভিতরে এক নাম্বার যেটা আপনি চেক দিবেন সেটা হচ্ছে আপনি আউটপুট কয়েলটা চেক দিবেন আউটপুট কয়েল আমরা যেটা জানি আমরা সবাই অন্তত এতটুকু অন্তত বুঝি যে আউটপুট কয়েল কোনটা আউটপুট কয়েল কোনো প্রবলেম নাই আউটপুট লাইনে কোনো শর্ট নাই আচ্ছা তো আমরা সেকেন্ড যে স্টেপটা আছে সেটা হচ্ছে আমরা চেক দিব এখানে অলরেডি এক টেকনিশিয়ান দেখছে যে এখানে আসলে প্রবলেম আছে কি না আউটপুট লাইনে তো এটাতে প্রবলেম পাওয়ার পরে উনি এটা ফেলে দিছে নেটওয়ার্ক ফিল্টারিং আইসি থাকে এখানে একটা নেটওয়ার্ক ফিল্টারিং আইসিটা নাই টোটালি নাই ফেলেই দিছে ফোনটা থেকে তো এখানেও কোনো শর্ট নাই যেহেতু এখানেও কোনো শর্ট নাই তো আমরা আউটপুট লাইনে আরেকটা আছে এটা চেক দিই আউটপুট লাইন নেটওয়ার্কের এখানেও কোনো শর্ট নাই এটা হচ্ছে স্টেপ নাম্বার থ্রি এটা হচ্ছে স্টেপ নাম্বার 3 আপনারা এখানে চেক দিবেন যে এখানে কোনো ধরনের কোনো লিকেজ পান কি না কোনো ধরনের কোনো প্রবলেম পান কি না চতুর্থ স্টেপ হচ্ছে যেটা আপনার অডিও আইসিটা চেক দিতে হবে তো আমরা আপাতত এটা জানি না যে অডিও আইসি কোনটা তো আমরা ধারণা করে নিচ্ছি যে এইটা অডিও আইসি দেখেন যে এটা অডিও আইসির মতো অন্তত এটা দেখা যায় তো ধারণা করে নিয়েছি যে এটা অডিও আইসি আমরা আর কিছু দেখবো না এটা চেক দিয়ে দেখি এখানে কোনোটা শর্ট আছে কিনা এখানে শর্ট আছে একটা এইটা শর্ট তো দেখেন এখানে কিন্তু আপনার আউটপুট লাইন কোনো শর্ট নাই আমি আউটপুট লাইনে মাপ দিতেছি আউটপুট লাইনে কোনো শর্ট নাই কোনো ধরনের ভিপ দিচ্ছে না তাহলে আপনারা কীভাবে বুঝবেন যে আসলে শর্টটা কোথায় আছে সো এটা ধরার জন্য আপনাকে একটু মাথা খাটাইতে হবে স্টেপ নাম্বার 1 সেটা হচ্ছে এই কয়েলটা আউটপুট কয়েলটা চেক দিবেন এটা হচ্ছে স্টেপ 1 স্টেপ 2 হচ্ছে আপনি এই ফিল্টারিং আইসিটা চেক দিবেন নেটওয়ার্ক ফিল্টারিং আইসি এটা যদি আপনার আউটপুট লাইনের একটা অন্যতম মাধ্যম এটা হচ্ছে নেটওয়ার্ক ফিল্টারিং আইসি এই আইসিটা চেক দিবেন ঠিক আছে এটা অপারেটর আইসি এটা চেক দিলে আপনি তখন বুঝতে পারবেন এই কয়েলটা মাপ দিলে তখন শর্টটা আছে কিনা দেখতে পারবেন যদিও আমরা এখন মাপতেছি কোনো শর্ট নাই কেননা কোনো শর্ট না থাকার কারণ হচ্ছে এই সাইডটাতে কোনো ধরনের কোনো প্রবলেম নাই এদিকে প্রবলেম নাই একদম শর্ট নাই টোটালি আপনি হয়তো বা ধরতেই পারবেন না যে এটা কোথায় সমস্যা যদি আপনি একটু টেকনিক খাটিয়ে যদি আপনি চেক করেন সেক্ষেত্রে আপনার শর্টটা ধরতে খুব সুবিধা হবে তা আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে আমার স্টেপ 4 নাম্বার স্টেপ যেটা সেই 4 নাম্বার স্টেপে আমি একটু চেক দিলাম 4 নাম্বার স্টেপে গিয়ে আমি শর্টটা পেলাম যে আসলে 4 নাম্বার স্টেপে গিয়ে শর্ট হয় তো আমরা বেশিরভাগ যেই শর্টটা পাই সেটা হচ্ছে স্টেপ 1, 2, 3 এই 3টে স্টেপে খুব বেশি শর্ট রেগুলারলি আমরা পাই যদি এর বাইরে আমরা একটা শর্ট পাই সেক্ষেত্রে আমরা নতুন নতুন যারা টেকনিশিয়ানরা অনেকটাই আসেন তো তারা বিব্রত হয়ে যায় যে আসলে কীভাবে ঠিক করা যায় বা কোথায় সমস্যা খুব ডিপ্রেশন ফিল করেন তো দেখেছে যে আন্দাজে যে কোনো এক জায়গায় কাজ করতে গিয়ে ফোনটাকে ডেট করে ফেলে যেমন এই ফোনটা তো অলরেডি অনেক টেকনিশিয়ান ঘাটাঘাটি করে তারপরে আমার কাছে নিয়ে আসছে যদিও টেকনিশিয়ান নিয়ে আসছে আমার কাছে তো আমি যতটুকু দেখলাম নেটওয়ার্কিং সাইট ফুললি ওকে নেটওয়ার্কিং সাইট কোনো শর্ট নেই ফিল্টার আইসিও কোনো শর্ট নেই
শর্টটা আসলে কোথায়, সেক্ষেত্রে আপনার স্টেপ নাম্বার চার নাম্বার স্টেপে আপনার পাড়া দিতে হবে। টোটাল চারটা স্টেপ, চারটা স্টেপের ভিতরে আমি লাস্ট স্টেপে গিয়ে আমি শর্টটা পেলাম, যেমন হচ্ছে আপনার অডিও আইসি থেকে। দেখেন এখানে দুইটা ক্যাপাসিটার আছে, দুইটা ক্যাপাসিটার শর্ট। আপনারা অবশ্যই বিপ পাচ্ছেন, বুঝতে পারছেন যে আসলে এখানে শর্ট আছে। দেখেন এখানে শর্ট আছে, তো আমি ছোট্ট আলতো করে তাতল দিয়ে একটু সরিয়ে নিব, একটা ফার্স্ট রেজিস্টারটা সরিয়ে নিব। দেখি শর্ট রেজিস্টারটা ক্যাপাসিটারটা সরানোর পরে সমস্যা সমাধান হয় কি না। আমি ক্যাপাসিটারটি তুলে নিলাম, ক্যাপাসিটারটি তুলে আমি এখন মাপ দিব যে এখন শর্ট আছে কি না। এখন কোনো ধরনের শর্ট নাই, একদম শর্ট ক্লিয়ার। তো দেখেন চার নাম্বার স্টেপে গিয়ে আমি শর্টটা পেলাম। তো নতুন নতুন যারা টেকনিশিয়ানরা আছেন, দেখেন এই জায়গাটা ঘাইটা পুরো একদম কালো বেলে বানায় ফেলছে, একদম কালো বানায় ফেলছে, কোনো ধরনের মানে অবস্থা নাই, ভালো কাজ কোনো টেকনিশিয়ান কখনো এই কাজ করে না। এখানে দেখেন কী অবস্থা, এখানে আইসিটাই নেই, অপারেটার আইসি নেই, নেটওয়ার্ক অপারেটার আইসি নেই, অপারেটার আইসি ফেলাই দিছে, হয়তো ভাবছে এটা শর্ট এরকম ভেবে এটা ফেলাই দিছে, কিন্তু আসলে সমস্যা ছিল এই এইখানে আপনার অডিও আইসির সাথে, যেটা হচ্ছে স্টেপ নাম্বার চার নাম্বার স্টেপে গিয়ে পৌঁছাবেন। তো এই চার নাম্বার স্টেপ ফলো করবেন, আপনার স্টেপ সবগুলি ফলো করবেন, শুধু চার নাম্বার স্টেপ না, সবগুলি স্টেপ আপনারা ভালোভাবে ফলো করবেন, তাহলে শর্ট ধরতে অনেক সুবিধা হবে। ফার্স্ট স্টেপ হচ্ছে আউটপুট কয়েল, সেকেন্ড স্টেপ হচ্ছে অপারেটার আইসি, নেটওয়ার্ক অপারেটার আইসি, ফোর স্টেপ হচ্ছে নেটওয়ার্কের পিএফ, সরি থ্রি স্টেপ হচ্ছে নেটওয়ার্কের পিএফ, ফোর স্টেপ হচ্ছে অডিও আইসি। আমরা একটু দেখি ফোনটা রানিং হয় কি না, ব্যাটারি তো অলমোস্ট চার্জ আই থিঙ্ক আছে। দেখেন একদম ফোনটি সম্পূর্ণ ওকে, কোনো ধরনের কোনো প্রবলেম ছাড়াই ফোনটি রানিং হয়ে গেল, কোনো ধরনের কোনো সমস্যা নেই। তো আমার সর্বোচ্চ এই প্রবলেমটি ধরতে আমার 10 মিনিট সময় লাগছে, সর্বোচ্চ 10 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট, 10 মিনিটের মধ্যে সমাধান হয়ে গেছে, কোনো ধরনের প্রবলেম এখন দিচ্ছে না, ডাউনগ্রেড মারছে, বাকিটা দেখি আসে কি না, তাহলে বুঝবো যে কাজটা সাকসেস হয়েছে। ইয়েস অডিও সাউন্ড আসছে, স্ক্রিন লক, নেটওয়ার্ক মনে হয় আসবে না, কেননা সিম লাগাইলেও আসবে না, নেটওয়ার্ক অপারেটার আইসি নেই। তো যাই হোক বন্ধুরা, খুব শর্টকাট একটা কাজ, যদি আপনারা কাজটা না বুঝেন তাহলে আমার মনে হয় আপনারা কষ্ট হবে কাজটাই শিখতে, প্রয়োজনে ভিডিওটি আবার পজ দিয়ে আবার নতুন করে দেখেন, আমার মনে হয় সবচাইতে ভালো হবে, কেননা এই ভিডিওর মধ্যে মাধ্যমে আপনি অনেক উপকৃত হবেন, কেননা এই ধরনের ভিডিও বাংলাদেশে কোথাও নাই, বা বাংলাদেশে বাংলাতে অন্তত কেউ দেয় না, বা বাংলাতে অন্তত আমার মনে হয় এখন পর্যন্ত কোনো ভিডিও আমি পাইনি, বাট আপনারা পেয়ে থাকলে পেতে পারেন। তো একদম এখন সম্পূর্ণ ওকে, তো আমি এই ক্যাপাসিটিটি চেঞ্জ করে নেব নেক্সট কোনো এক সময় ইনশাল্লাহ কিছুক্ষণ পর। তো আপনাদের জাস্ট দেখিয়ে দিলাম যে ফোনটা রানিং হয়েছে, ফার্স্টটা স্টেপ অবশ্যই আপনারা ফলো করবেন, আর শর্ট ধরতে আপনাদের সর্বোচ্চ 10 মিনিট লাগবে যদি এই ফার্স্টটা স্টেপ আপনারা ফলো করেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।